প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম আরামবাগ টিভি থেকে বলছি। আজকে 16ই নভেম্বর সন্ধ্যায় আজকেও আমরা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিত একটি খবরে থাকব। আপনারা জানেন যে গতকাল তিনি প্রয়াত হয়েছেন এবং তারপর শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি হচ্ছে বিভিন্ন জায়গাতে। গতকাল কলকাতায় একটি শোকযাত্রা হয়েছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শোকযাত্রায় সামিল হয়েছিলেন, কিন্তু সেটা একটা বিতর্ক তৈরি করেছে। কারণ তিনি যেভাবে শোকযাত্রাতে অংশ নিয়েছিলেন সেটা যেন মনে হয়নি যে শোকযাত্রা, মনে হয়েছে কোথাও কোথাও যেন কোনো রাজনৈতিক দলের শোভাযাত্রা। এবং এটা নিয়ে অলরেডি অনেকে প্রশ্ন তুলছেন যে যখন মুখ্যমন্ত্রী শোকযাত্রায় হাঁটছেন সেখানে এইভাবে কেন হাত তুলে তুলে যেন নিজের নির্বাচনী প্রচারে নেমেছেন, মানুষের কাছে হাত তুলে যেন নমস্কার করছেন, আশীর্বাদ চাইছেন, এরকম একটা বিষয় যেটা আমরা দেখে থাকি বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিতে, সেটা কিন্তু গতকালকের শোকযাত্রাতেও দেখা গেছিল। এবং এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের তার চলে যাওয়া এবং তারপর তাকে কেন্দ্র করে যতটা আবেগ দেখাচ্ছে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে অনেকে কিন্তু অলরেডি প্রশ্ন তুলতে শুরু করেছেন যে আজকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যতটা আবেগ দেখাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ থেকে 8 বছর আগে তার সঙ্গে কীরকম ব্যবহার করেছিলেন। কারণ সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায় একেবারে মিডিয়ার সামনে যে উষ্মা প্রকাশ করেছিলেন সেখান থেকে বোঝা গেছিল যে তার সঙ্গে ঠিকঠাক আচরণ করেনি বা ব্যবহার করেনি রাজ্য সরকার। তা সেই সময় 2012 সালের যে চলচ্চিত্র উৎসব হয়েছিল কলকাতায়, সেখানে শাহরুখ খান এসেছিলেন, অমিতাভ বচ্চন এসেছিলেন এবং ক্যাটরিনা কাইফ এসেছিলেন, অনেকে এসেছিলেন, নামকরা সব শিল্পী যারা মুম্বাই থেকে এসেছিলেন, কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এবং যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সারা ভারতবর্ষের যারা সিনেমাপ্রেমী মানুষ তারা এক ডাকে চেনেন, তার সিনেমা দেখতে ভালোবাসেন, কিন্তু সেদিন তার অনুপস্থিতি একটা প্রশ্ন তুলে দিয়েছিল যে তিনি তাহলে কি ব্রাত্য হয়ে রইলেন। তখনই প্রশ্ন উঠছিল, তখন সবে সবে 1 বছর আগেই পরিবর্তন এসেছে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি যেহেতু বাম ঘরানায় বিশ্বাসী ছিলেন, অনেকে বলছিলেন যে সেই কারণে হয়তো তাকে ব্রাত্য করে রাখা হচ্ছে। সেই প্রশ্ন যখন উঠেছিল তখন তিনি একটি প্রতিক্রিয়াও দিয়েছিলেন, এই যেটা 2012 সালের যে চলচ্চিত্র উৎসব সেখানে তার অনুপস্থিতি নিয়ে বা বিষয়টি নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন পরদিনে। সেই বক্তব্য আপনাদেরকে আমরা দেখাবো সৌজন্যে এবিপি আনন্দ, সেখান থেকে দেখাবো, আমরা সেটা কালেক্ট করেছি এবং আপনাদেরকে দেখাতে চাইছি। দেখালে বুঝতে পারবেন আপনারাও যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাচ্ছেন, যতটা আবেগ দেখাচ্ছেন, সেদিন কেন সৌমিত্র চট্টোপাধ্যায় 2012 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 8 বছর আগে উষ্মা প্রকাশ করেছিলেন। আমরা তার সেই বক্তব্য আপনাদেরকে আমরা শোনাবো, তাহলে বিষয়টা কিন্তু আপনারাও তো বুঝতে পারবেন কেন আমরা বারবার বলার চেষ্টা করছি। আমরা আরেকটা কথা বলে দিই, অনেকে বলছেন যে আরামবাগ টিভি সেই শুধু খুঁত ধরার চেষ্টা করছে রাজ্য সরকারের। আসলে আমরা খুঁত নয়, আমরা ঘটনাগুলো যখন ঘটে, যখন আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি আচার আচরণে ঘটনার মধ্যে, তখন আমাদের মনে সেই প্রশ্নগুলো নাড়া দেয় যে এর আগে কীরকম আচার আচরণ করা হয়েছিল। মিডিয়ার কাজটা কিন্তু এইটা তুলনা করা, সেটাই জাস্ট করার চেষ্টা করছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা আবেগ দেখাচ্ছেন, যতটা তার পরিবারের পাশে থাকার কথা বলছেন, সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায় কেন চলচ্চিত্র উৎসবে তিনি যাননি বা তাকে দেখা যায়নি, তিনি কি বলেছিলেন পরে সাংবাদিকদের সামনে কথা বলার সময়, বক্তব্য রাখার সময় আরেকটি অনুষ্ঠানে গিয়ে, সেটা আপনাদেরকে আমরা দেখাব। শনিবার অষ্টাদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তারকা খচিত উদ্বোধনের প্রশংসা শোনা গিয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক মহলের একাংশ তো এও বলতে শুরু করেছিলেন যে হলদিয়া দুবরাজপুরের ক্ষতে অনেকটাই প্রলেপ লাগিয়ে দিল অমিতাভ শাহরুখদের উপস্থিতি সমন্বিত এই অনুষ্ঠান। কিন্তু রাজ্যের এই অনুষ্ঠানে যার অনুপস্থিতি সব থেকে বেশি চোখে পড়েছিল, 24 ঘন্টার মধ্যেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেই সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সিনে সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে কটাক্ষের সুরে তিনি বলেন, চলচ্চিত্র উৎসবের একটা নিজস্ব ওজন আছে, এটা সার্কাস নয়। সরকার বদল হয়েছে অবশ্যই হতে পারে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের চরিত্র বদল হয়ে যাবে এটা দেখতে ভালো লাগে না। ফিল্ম ফেস্টিভ্যাল তার একটা নিজের ওজন আছে, তার নিজের নাম আছে, তার নিজের দাবি আছে। এক প্রশ্নের উত্তরে সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, চলচ্চিত্র উৎসবে ছবি দেখার পাসও তিনি পাননি। না,
অন্য দিনগুলোর জন্য কোনো কিছু পাইনি, ওই ইনগ্রেশনের কার্ড পেয়েছিলাম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়েছেন অভিনেতা বাদশা মৈত্র ও নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়। বাদশার মন্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত বাংলার কলাকুশলীদের উৎসবে ব্রাত্য রাখা দৃষ্টিকটু। প্রায় একই মন্তব্য সুমন মুখোপাধ্যায়ের। একজন বম্বের তারকা, তারা অত্যন্ত শ্রদ্ধ মানুষ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তারা রয়েছেন মিঠুন চক্রবর্তী, কিন্তু দেখা যাচ্ছে যে যারা এই এই বঙ্গের বা পশ্চিমবঙ্গের যে মানুষ চলচ্চিত্রকার এতদিন ধরে চলচ্চিত্র বানাচ্ছেন, তাদের সমান গুরুত্ব কিন্তু আনা প্রয়োজন বলে আমার মনে হয়। সেইটা যদি কোথাও অবজ্ঞা থেকে যায়, সেটা কিন্তু একটা আশঙ্কার বিষয়। যে কলকাতার যে সমস্ত পরিচালকেরা আন্তর্জাতিক ক্ষেত্রে সিনেমায় সমাদৃত, যাদের এক ডাকি লোকে চেনে, এবং অনেক দেশ আছে, অনেক উৎসব আছে যেখানে এই সেই অর্থে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের থেকেও সেই সমস্ত পরিচালকেরা বেশি সমাদৃত, সেই সমস্ত পরিচালকেরা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ব্রাত্য হয়ে রয়ে গেলেন, এটা বোধহয় কলকাতার চরিত্র নয়। ওয়াকিবহল মহলের মতে, যে অনুষ্ঠানে ভর করে রাজ্যের শিল্প ভাবমূর্তি পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছিল, তা নিয়ে বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তির এই উষ্মা ফের সরকারকে অস্বস্তিতে ফেলবে। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। শুনলেন এবিপি আনন্দের একটি খবর, সেদিন হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে 2012 সাল নভেম্বর মাসে, সেই খবর আপনাদেরকে আমরা দেখালাম আজকে জাস্ট মনে করানোর জন্য। আপনারা হয়তো সেদিন দেখেছিলেন এবং আপনাদের হয়তো অনেকের মনে ছিল না, তাই জাস্ট মনে করানোর জন্যে কিন্তু আমরা আপনাদেরকে এই খবরটা দেখালাম, যে আজকে সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে যতটা আবেগ দেখানোর চেষ্টা করছে এই রাজ্যের সরকার এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিন কি হয়েছিল, সেদিন অত বড় একটা অনুষ্ঠান, মুম্বাইয়ের নামী আর্টিস্টদেরকে দেখা গেছে সেখানে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন না এবং তার কোনো অভাবও আমরা দেখি না। আমি ঘটনাচক্রে সেদিন কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম সেদিন, কিন্তু তাকে দেখা যায়নি সৌমিত্র চট্টোপাধ্যায়কে, এবং সেটা নিয়ে কোনো আফসোস করতেও কাউকে দেখা যায়নি। কিন্তু পরে পরে তার একটা রিয়াকশন আপনারা শুনলেন, তিনি বললেন, কটাক্ষ করলেন যে সার্কাস হচ্ছে, তার একটা ঐতিহ্য রয়েছে এই চলচ্চিত্র উৎসবের, সেখানে এটা কি হচ্ছে, এটা ওজন রয়েছে। এবং পরে বলেছেন যে উদ্বোধনের কার্ড পেয়েছিলেন কিন্তু সিনেমা দেখতে যাওয়ার যে পাস সেটাও তাকে দেওয়া হয়নি। কেন কেন তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল সেই সময়? আসলে অনেকে বলছেন যে আমি আগে বলছিলাম যে বাম ঘরানার যেহেতু তিনি বিশ্বাসী ছিলেন, তার ফলে তখন সবে সবে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস, সেখানে সেই জন্যই হয়তো তাকে এইভাবে বয়কট করা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল তৎকালীন যারা দায়িত্বে ছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের। এবং সবথেকে যারা আরও বিষয়, যে পরের বছর 2013 সালে আরও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যে যে কমিটি হয় এই চলচ্চিত্র উৎসবের, সেখানে কোনো কিছু না বলে তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং আরও কয়েকজনের নাম তার সঙ্গে বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই সময় প্রশ্ন উঠেছিল, তাকে প্রশ্নও করা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি কমিটিতে ছিলাম কিনা সেটাও জানতাম না, কারণ 11 সালের পর থেকে 12 সাল গেছে, আমি কমিটিতে ছিলাম কিনা সেটাও জানতাম না, আর কমিটি থেকে যে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা সেটাও আমি জানতাম না। অর্থাৎ তাকে এড়িয়েই সবটা চলছিল, ওই রকম মাপের একটা মানুষ যারা চলচ্চিত্র উৎসব একেবারে প্রাণ দিয়ে আয়োজন করার চেষ্টা করতেন, কিন্তু তাদেরকে তার সঙ্গে যেরকম ব্যবহার করা হয়েছে রাজ্যের পরিবর্তন আসার পর, সেই কথা কি সৌমিত্র চট্টোপাধ্যায় তার জীবিতকালে কখনো ভুলতে পেরেছিলেন? হয়তো পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু যে উষ্মাটা 2012 সালে প্রকাশ করেছিলেন সেটা যে তিনি একেবারে ভুলে গেছিলেন, এটা অনুমান না করাই ভালো। এখন হয়তো তার পরিবারের পাশে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আবেগ দেখাচ্ছেন, পাশে থাকার আশ্বাস দেখাচ্ছেন, তারাও হয়তো জানেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় সেদিন কতটা দুঃখ পেয়েছিলেন এবং কেন 2012 সালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তিনি যাননি। ফলে আজকে যে আবেগ আমরা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আবেগ দিয়ে মানে আজকে তারা পথে নামছেন, সেই আবেগ কি সেদিন ছিল, সেই প্রশ্ন কিন্তু আজকে আমরা আপনাদের সামনেও রাখলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন, আজকেও জাস্ট একবার রিকল করার চেষ্টা করলাম, দর্শক কি বলবেন? কথায় আছে যে মানুষ যখন জীবিত থাকেন তার গুরুত্ব আমরা সহজে বুঝি না, তিনি যখন মারা যান, প্রয়াত হন, তিনি মহান হয়ে যান। হয়তো এই ক্ষেত্রেও সেটাই ঘটছে। বাম ঘরানার বিশ্বাসী ছিলেন বলে এড়িয়ে যেতেন, কিন্তু এখন তো আর তিনি নেই,
সুতরাং এমন একটা আবহাওয়া তৈরি করা যে যেন তাকে তারাই সবথেকে বেশি ভালোবাসেন, এই ধরনের দ্বিচারিতা কেন? দর্শক কমেন্ট করুন, কমেন্ট বক্সে নজর রাখুন আরামবাগ টিভিতে।